মানুষ এবং প্রশংসা সবাই আমরা পাইতে চাই, কম আর বেশি। এখন দেখা গেল যে দিনের পর দিন কাজ করেই যাই, করেই যাই, দিনের পর দিন যে কোনো সময় পাশে দাঁড়াই থাকি, কিন্তু প্রশংসা তো দূরের কথা, একটা থ্যাংক ইউ কিন্তু অনেকে দেয় না। তখন কি করা উচিত? ডেফিনেটলি তখন বোঝা উচিত যে এখানে এক চিটিয়া তুমি শ্রমদান করছো, তোমার মূল্যায়ন কিন্তু এখানে হচ্ছে না। ইয়েস, প্রশংসা করতে তো পয়সা লাগে না, প্রশংসা হচ্ছে মুখে দুটো বাণী, অনেক করছো, ভালো করছো, আমি খুব খুশি হচ্ছি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে মনে রেখো জিনিসগুলো হচ্ছে রেসিপ্রোকাল, দায়িত্ব অবশ্যই পালন করবে, বাট দায়িত্বের বাইরে যখন আমরা কোনো কাজ করছি, ইভেন দায়িত্বের ক্ষেত্রেও কিন্তু একটু প্রশংসা আশা করি আমরা। তো এখন প্রশংসা না হলে দায়িত্ব পালন ছাড়া যাবে না, তবে দায়িত্বের বাইরে কাজগুলোকে হ্রাস টানতে হবে। কারণ যতদিন যাবে যেহেতু কোনোভাবে অ্যাপ্রিসিয়েট না হওয়ার কারণে আমাদের মন কিন্তু বিষিয়ে যায়, আমরা আস্তে আস্তে ভেঙে পড়ি, আস্তে আস্তে একটা তিক্ততার সৃষ্টি হয়। সেজন্য যত কাজটা কম করবে দায়িত্বের বাইরে, তত বেশি প্রশংসা না হলেও অতটা খারাপ লাগবে না। মনে রেখো একটা জিনিস, যে ছোট ছোট প্রশংসা যে কোনো কাজকে অনেক বড় করে তোলে, মানুষ তখন আরও দ্বিগুণ বেগে কাজে লাফিয়ে পড়ে। এই জন্য তোমাদের প্রজন্মকে বলবো, প্রত্যেকেরই উচিত ছোট ছোট সর্বক্ষেত্রে প্রশংসা করা শেখো। প্রশংসা করলে কেউ ছোট হয় না, বরঞ্চ তার মহৎ হৃদয়ই প্রকাশিত হয়।